করি চন্ড ধর চন্ড ধর তো দেখো তাই করে হারে ওই আরে মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন স্বয়ং শৈলেশ্বর ভাববেন স্বয়ং মাতা চণ্ডী তোকে ভাবতে হবে না ছাড়ি
প্রসন্ন থাক, তুই আবারও আমার পুজো তোর পদতলে বল সত্যি এখন বলি চন্দ্রধর ভালোই চাস আমার জন্য বুঝি বান্ধব অর্পণ কর এখন তোর আমি পুজো তুই পাবি না তোর পুজো তোর মতো কানের পুজো আমি করবো ভেবেছিলে চোদ্দিঙা কে অতল তলে তলিয়ে দিলেই আমি তোকে মা মা বলে সম্বোধন করব চোদ্দিঙা অতল তলে তলিয়েছিস নিজে ভিক্ষের চল্লিশ স্কন্দ ধারণী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে মেঙেছি কিন্তু একটি বারের জন্য তোকে তো মা বলে সম্বোধন করিনি তুই কি আরো ভুলে গিয়েছিস সেই পুরনো দিনের কথা তোর ছিল এক এক করে ছায়া পুত্র ছিল বল্লবরে ক্ষীরবাগান বাড়ি ছিল তোর বন্ধু আচ্ছা ধনন্তর আমার বিষাক্ত নানির বিষ দিয়ে তাদের আমি করেছি তোর মতো কানির জানা নেই ছয় পুত্র গ্রাস করেছিস ছয় পুত্র তোমার সার শত পুত্র সম রহিয়া আছে লক্ষিন্দ সে যদি দায়ের শত তব মোর প্রতিজ্ঞা থাকিবে অটল নাই দেব তোর মতো কানির চরণে পুষ্প যাও চন্দ্রধর বেশ চন্দ্রধর বেশ আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল আমার কালি অন্য সম্পর্ক তোর সঙ্গে আবার কিসের সম্পর্ক বল আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল শুধুমাত্র আমার দুশ্মনের পালা তুই মোর কিছুই করতে পারবি না তোর আশার বাসা ভেঙে দিয়েছি বলেই বলেছিলে বিবাহ নিশ্চিতে লক্ষ্মীন্দরকে তুই দংশন করবি সায়গদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে বলা সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত লৌ বা স্বর্ঘর আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চ তবে তুই আমার সঙ্গে করছিস অহংকার বেশ চন্দ্রধর ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর আমিও দেখে নেব কি করে দংশন করিস লক্ষ্মীন্দর তুই বাসর ঘরে দন্ত বন্ধ করে চাঁদ মানব সরসি করে সামান মানব ভাই তুমি দেবী সঙ্গীত করো যে হয় না আমার দাস তার একে একে করতে যাবে কিছু করতে পারবি না পালিয়ে যাবে কি এই মুহূর্তে পালিয়ে যা তাই নাকি চাঁদ সত্য তোর সামনে দাঁড়িয়ে বসে গেলাম সাঁওতালে পর্বত লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগদা তোর ছেলেকে পাঠাবে চাপালে সেই দিন তুই পুত্র সঙ্গে কাঁদবি আর আমি কি করবো জানো চাঁদ কি করবি গানি Thank you.
ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাবো সেই তন্ডধরের নিকটে। সবাইকে দেখতে পাচ্ছি, শুধু পুরোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে পুরোহিত মহাশয়কে ডেকে দেখি, কোথায় পুরোহিত মহাশয়? আমি আইয়া পড়ছি, আইয়া পড়ছি। কিন্তু আপনার আসতে একটু বিলম্ব হলো। আমি অনেক আগে আসি, আপনার তেল তেলের উপর ছিলাম। সেটা তেল তোলা নয়, তিন তলা। ও তিন তলা। আচ্ছা পুরোহিত মহাশয়, কোন আপনি? কি সত্যি সত্যি পুরোহিত? কেন পুরোহিত লাগে না? মানে আমি অনেক পুরোহিত দেখেছি, হ্যাঁ, আপনার মতো কালো পুরোহিত আমি দেখিনি। খাই সেরে আরে ম্যান জায়গায় হাত আর কইও না, বাড়ি আমার ছিল আগে পূর্ববঙ্গ, অর্থাৎ বাংলাদেশে। বাংলাদেশে ছিলেন? হ্যাঁ, বাংলাদেশে থাকতে মিয়া বাবুকে তাড়া খাইয়া আপনাকে দেশে বউ বউ পোলা পানলে পলাই আসি। আচ্ছা ওই বাংলাদেশে আপনি কোন জাতি ছিলেন? কর্মকার, তার জন্য আপনি এত কালো। হ্যাঁ, হালের কাজ করতাম, গরুর গাড়ি চাকায় হাল তুলতাম, আগের যে চাকাগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, তো অহন আপনাকে দেশে যে ব্রাহ্মণ হয়েছে নশশত্রু। নশশত্রু নয়, মোবাইলে ক্যামেরা করে তাহলে আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমাদের পথ অতিক্রম করতে হবে। যে দেখুন সম্মুখে বিদ্যাস্তরীলেশ্বরের মন্দির, জয়ধ্বনি দিয়েই আমরা পথ অতিক্রম করব। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় জয় মাতা ভবানী, জয় ভবানী। হাতে গড়গন হাতে বাজাও, আচ্ছা যোগিনী বলো বাবা, ভিক্ষাং দেহি বলে সম্মুখে দাঁড়িয়েছ, কিন্তু এই শুভযাত্রার পথে আমি তো তোমায় ভিক্ষে দেবো না যোগিনী। ভিক্ষে যদি তোমায় নিতেই হয়, তুমি ছুটে যাও চম্পকনগরের রাজপ্রাসাদে, রয়েছে মর্তঙ্গিনী সনক, সনকার কাছে যা চাইবে পাবে যোগিনী। বাবা গো, আমি এতই তো, অত দূরে পৌঁছে আমি যেতে পারবো না, আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো উপযুক্ত হতে পারে না বাবা গো। সামান্য একটা পাথের যোগিনী, সে কি না বলে চম্পকনগরের মহারানী সনকার ভিক্ষে দেওয়ার মতো যোগ্যতা নেই? না বলো তো যোগিনী, এই শোভাযাত্রার পথে এমন কি বা ভিক্ষে চাও তুমি? আছে বাবা, আছে, আমি অনেক দেখতে পাচ্ছি। আজ আকশে অক্টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা, ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। প্রয়োজন মশাই, সদাগর মশাই, পুষ্প ভিক্ষে চাইছে। ভিকারীরা ক্ষুধা তাড়নে অন্ন ভিক্ষা করে, সত্য এ কোন ভিকারী যে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে?
মন বলতেছে ভিকারির ছলনায় ওই বেটি চাংমুড়ি কানি তো নয়, আমার সম্মুখে ছলনা রাস্তায় গ্রহণ করেছে। হ্যাঁ আমিও দেখে নেব। আমি তোমার কোমল অঙ্গে আঘাত করতে চাই না, তুমি সহসায় আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও যোগিনী। না বাবা, আমায় যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবে ততক্ষণ পর্যন্ত যে তোমার পথের কাঁটা হয়ে আমি দাঁড়াবো বাবা। তুমি সহসায় পথ ছাড়বে না, না ইচ্ছাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। পথের কাঁটা কি করে উপরে ফেলতে হয় সেই কৌশল ইচ্ছাদেরও জানা আছে। সহসায় যখন পথ ছাড়লে না, সহ্য করো, সহ্য করো ঝুঁকিনি। এই আজকে দিনে এসেছিলাম বহু আশা করে এই প্রথম আছে, শুধুমাত্র তোর হাতে পুষ্পাঞ্জলি নিব বলে তুই আমায় পুষ্পাঞ্জলি না দিয়ে আমার মাসে করে পুষ্প নেবার জন্য ছলনা রাস্তায় গ্রহণ করে। কাছে আয়, কাছে আয়, পুজো নিবি কাছে আয়, কাছে আয়। পুষ্প নেবার আশায় সম্মুখে দাঁড়িয়েছিস, এরকম প্রহিত মহাশয় এই মুহূর্তে আমি তাকে পুষ্প দিই। এই না, এই না তোমার উপযুক্ত পুষ্প, এই নাও। যদি পালিয়ে না যাস তাহলে কি করবো জানিস? কি করবি চন্ডধর? তুই সামান্য মানব হয়ে শিবগণের সাথে করিস ধর, তবে বুঝেছি তুই আমার জন্য তখন মা বলে লুটে পড়বি না, তবে আমি কি বলি তাই তুই আরে ভিক্ষারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি রে রে আরে চন্ড ধর, চন্ড ধর, একটা
আরে দাদা মারে মরে লাথি সুখের ঘরে কান্না কাটিরে আহরে ও আরে তবে বুঝেছি তুই আমার জন্য মা বলে লুটে পড়বি না বললাম আরে যারা করে মরে খেলা তাদের নিয়ে পড়ি খেলা রে চরণে পুষ্প তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি না চন্দ্রধর তুই যদি আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করিস করিব তোর মঙ্গল তোর পুত্রের করব মঙ্গল তোর চম্পলা নগরে তোর প্রজাদের করিব মঙ্গল মঙ্গল অমঙ্গলের ভয় দেখাস মরে তোকে ভাবতে হবে না মঙ্গল অমঙ্গলের কথা ভাববেন স্বয়ং শৈলেশ্বর ভাববেন স্বয়ং মাতা চণ্ডী তোকে ভাবতে হবে না পালিয়ে যা আরে শুনি রে পালিয়ার বেটা তুই তো একটা জন্মের পাঠারে তুই যদি সতী হতিস না তোর স্বামী পুত্র তোকে ছেড়ে যেত না তাই কি বলে জানি কি বলো শোন রে ভাতারো ছাড়ি মারিব হে তালের বাড়ি রে কি ও রে কানের পুজো আমি করব ভেবেছিলে চত্তরিঙা কে অতল তলে তলিয়ে দিলেই আমি তোকে মা মা বলে সম্বোধন করবো চত্তরিঙা অতল তলে তলিয়েছিস
নিজে ভিক্ষের চল্লিশ স্কন্ধ ধারণী করে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে মেঙেছি, কিন্তু একটি বারের জন্য তোকে তো মা বলে সম্বোধন করিনি। আমার বিষাক্ত নানির বিষ দিয়ে তাদের আমি করেছি, তোর মতো কানির জানা নেই, ছয় পুত্র গ্রাস করেছিস, ছয় পুত্র তোমার সার, শত পুত্র সম রহিয়াছে লক্ষ্মীন্দ্র, তব মোর প্রতিজ্ঞা থাকিবে অটল, নাহি দেব তোর মতো কানির চরণে পুষ্প চন্ডধর। বেশ আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল আমার কালি অন্য সম্পর্ক, তোর সঙ্গে আবার কিসের সম্পর্ক বল, আজ থেকে তোর সঙ্গে রয়ে গেল শুধুমাত্র আমার দুশ্মনের পালা, তুই মোর কিছুই করতে পারবি না, তোর আশার বাসা ভেঙে দিয়েছি, পূর্বেই বলেছিলে বিবাহ নিশ্চিতে লক্ষ্মীন্দ্রকে তুই দংশন করবি, সায়গদেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হেতালে বলা সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি নিশ্চিত লৌহ বা স্বর্ঘর, আমিও দেখব কি করে প্রবেশ করে তোর মতো কানির চ। তবে তুই আমার সঙ্গে করছিস অহংকার, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর, ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সওদাগর, আমিও দেখে নেব কি করে দংশন করিস লক্ষ্মীন্দ্র তুই বাসর ঘরে। দন্ত বন্ধ করে চাঁদ মানুষের আপনি এত কাঁপছেন রাগে কেন? মারতে চাইছিলাম আপনার জন্য, মারতে ওই বেটিকে মারার জন্য রাগে কাঁপছেন? হ্যাঁ, কিন্তু আপনার ধুতিটা ভিজে গেল কি করে? ভয়ে মুতে দিছি আমি, ছি 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 ছি, ওরা মনে মা বেটি আসলো না, মা বেটি, তবে মাটা ভিতরে ভিতরে হাফ প্যান্ট পরে আছে, কেন আন্ডার প্যান্ট আন্ডার, এ আপনি কি বলছেন? হ্যাঁ, কাটাওয়ালা প্যান্ট পরে আছে, ওরা মা মেয়ে নয়, ওরা চয় সিজোর কানি কুচক্রি কানি ছলনার আশ্রয় নিচ্ছিল। আচ্ছা আচ্ছা, ভাগ্য বলার পাশটা আসেনি, এলে কি হবে? আমি তো আছি, আমার বাবু ভয় ধরে গেছে খুব, না না ভয়ের কোনো কারণ নেই প্রেত মশাই, ওই কানি বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে, আবার এই অপবিত্র জায়গাটা পবিত্র করতে হবে, উচ্চস্বরে বলুন জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় জয় মাতা ভবানী, জয় ভবানী, এগিয়ে চলো পর্যাপ্তি করে এগিয়ে চলো, বাদ্য কর্মণ বাদ্য বাজাও।